আজকের ভিডিও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। পৃথিবীর সব থেকে দামি কাঠের নাম কি? একটা পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয়? রাবণকে সোনার লঙ্কা কোন দেবতা তৈরি করে দিয়েছিল? জানেন পৃথিবীর জাতীয় পাখির নাম কি? কোন প্রাণীর শিং দিয়ে জন্মগ্রহণ করে? জানেন পৃথিবীর দিন রাত্রির মাঝে রেখাটিকে কী বলা হয়? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিও প্রথম প্রশ্ন, পৃথিবীর সব থেকে দামি কাঠের নাম কি? উত্তরটি হলো আফ্রিকান ব্ল্যাক উড, যার প্রতি কেজি মূল্য হচ্ছে 8 থেকে 10 লক্ষ টাকা। আজকের ভিডিও দ্বিতীয় প্রশ্ন, একটি পিঁপড়ে সারাদিনে কতক্ষণ বিশ্রাম নেয়? বন্ধুরা উত্তরটি হলো 15 থেকে 20 মিনিট, কিন্তু শীতকাল ভোর বিশ্রামে থাকে। যে তৃতীয় নম্বর প্রশ্ন, রাবণকে সোনার লঙ্কা কোন দেবতা তৈরি করে দিয়েছিল? বন্ধুরা উত্তরটি হলো আসলে বিশ্বকর্মা তৈরি করার সোনার লঙ্কা চুরি করেছিল রাবণ। পরবর্তী প্রশ্ন, কাঁচা নুন খেলে আমাদের শরীরে কোন অঙ্গ সব থেকে ক্ষতি বেশি হয়? বন্ধুর উত্তরটি হলো বেশি ক্ষতি করে কিডনিকে। পরের প্রশ্ন, জানেন পৃথিবীর জাতীয় পাখির নাম কি? ঈগল হচ্ছে পৃথিবীর জাতীয় পাখি। রান্নার গ্যাসে লিক করলে একটি গন্ধ বের হয়, সেটা কিসের গন্ধ জানেন বন্ধুরা? আসলে রান্নার গ্যাস হলো গন্ধহীন, তাই ইথাইন মার্কাপটন নামক যৌগিক মেশানো হয় যাতে গ্যাসে লিক করলে গন্ধ বের হয়। পরবর্তী প্রশ্ন, কোন প্রাণী শিং নিয়ে জন্মগ্রহণ করে? বন্ধুরা উত্তরটি হলো জিরাফ। ভারতের টাকা চলে এমন একটি দেশের নাম করো। বন্ধুরা নেপাল বা ভুটান? পরের প্রশ্ন, জানেন পৃথিবীর দিন ও রাত্রের মাঝখানে রেখাটিকে কি বলা হয়? বন্ধুর উত্তরটি হলো টার্মিনেটর বলা হয়। মানুষের আয়ু 200 বছর পর্যন্ত হতে পারত, শুধুমাত্র একটি প্রাণীর জন্য হয়নি। মানুষের আয়ু 200 বছর পর্যন্ত হতে পারত, কিন্তু সম্ভব হয়নি শুধুমাত্র একটি প্রাণীর জন্য। এবার বিজ্ঞানীদের গবেষণায় সেই তথ্য উঠে এসেছে। এই গবেষণা চালিয়েছে ব্রিটেনের এক বিশ্ববিদ্যালয়ের গবেষকের দল। স্তন্যপায়ী থেকে সরীসৃপদের বেঁচে থাকার প্রক্রিয়া কতটা আলাদা সেটাই খুঁজে বের করার চেষ্টা করেছিলেন তারা। বিজ্ঞানীরা প্রাথমিকভাবে জানতে পারে যে সরীসৃপদের তুলনায় মানুষত্ব স্তন্যপায়ী প্রাণীদের তাড়াতাড়ি বুড়িয়ে যায়। গবেষণায় দেখিয়েছেন যে স্তন্যপায়ী ও সরীসৃপদের আয়ুকাল পার্থক্য থাকার অন্যতম কারণ হলো ডাইনোসর। স্তন্যপায়ী প্রাণীরা যখন পৃথিবীতে এসেছিল, যখন তাদের বিবৃতি হচ্ছিল, তখন দাপিয়ে বেড়াচ্ছে ডাইনোসর। গবেষণার দল জানিয়েছেন, ডাইনোসর যখন পৃথিবীতে ছিল, তখন তাদের উৎপাতের কারণে ছোটোখাটো স্তন্যপায়ী দ্রুত বংশবৃদ্ধি করার প্রয়োজন হয়ে পড়েছিল, না হলে তারা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারত না। দ্রুত বংশবৃদ্ধি এবং দ্রুত বিপত্তরজনের কারণে স্তন্যপায়ী প্রচুর জিন বাতিল করতে বাধ্য হয়।
ওই গবেষণা থেকে জানা যায় যে ডাইনোসরের দাপটে বহু স্তন্যপায়ী প্রাণী খাদ্যসিংহের একবারে নিচের দিকে ছিল, অর্থাৎ তারা সকলে জীবিত প্রাণীদের খাদ্য হয়ে উঠেছিল। সেই কারণে স্তন্যপায়ী প্রাণীদের প্রায় 10 কোটি বছর ধরে বিবর্তনের মধ্যে দিয়ে যায়, দ্রুত বংশবৃদ্ধি করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা চালিয়েছিল। বিজ্ঞানীদের দাবি, দ্রুত বংশবৃদ্ধির কারণে প্রভাব পড়েছিল স্তন্যপায়ী প্রাণীদের আয়ুকালে। এই কারণে মনুষ্যত্ব সহ অন্যান্য স্তন্যপায়ী প্রাণীরা দ্রুত বুড়ো হয়ে যায়। এমনকি সূর্যের রশ্মির কারণে স্তন্যপায়ী প্রাণীদের শরীরে যে ক্ষতি হতো তা রক্ষা করার জন্য এক প্রকার এনজাইমিন ছিল তাদের শরীরে, কিন্তু বিবর্তনের পথ ধরে সেই এনজাইমিন হারিয়েছে। বিজ্ঞানীরা মনে করেন কোটি কোটি বছর অতিবেগুনি রশ্মির সাথে লড়াই করা এনজাইমিন অনেক উপকার জিনিসগুলো হারিয়েছে স্তন্যপায়ীরা। এমন এনজাইমিনের বিকল্প হিসেবে কাজ করে সানস্ক্রিন। বিশেষজ্ঞ দাবি, অন্যান্য প্রাণীদের থেকে স্তন্যপায়ী দ্রুত বুড়িয়ে যাওয়া বলে হয়তো তাদের মধ্যে ক্যান্সারের প্রকোপ বেশি। যদিও তারা এই সম্ভাবনাটার কথা জানিয়েছেন, তবে নিশ্চিত করতে পারেননি। বন্ধুরা, ভিডিও কয়েকটি প্রশ্নের উত্তর দিতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিও কেমন লাগছে সেটাও জানাবে। যদি ভালো লাগে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।